বাংলাদেশের ক্রিকেটে টপ অর্ডারের ব্যর্থতা নতুন কিছু নয়। তামিম ইকবাল পরবর্তী সময়ে তার বিকল্প তৈরির কম চেষ্টা করেনি বিসিবি, তবুও পারফেক্ট রিপ্লেসমেন্ট এখনও পাওয়া যায়নি। সিনিয়র তামিমের জায়গায় বিকল্প হিসেবে দলে টিকে যাওয়া তানজিদ হাসান তামিম ঘরের মাঠে কিছু সিরিজে ভালো করলেও বড় মঞ্চে ব্যর্থ। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরে এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম ম্যাচে ফিরেছেন মাত্র 3 রানে। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে শুধু তানজিদ হাসান তামিমই নন, সৌম্য সরকার ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। আর তাতেই টপ অর্ডারের ব্যর্থতা আবারও নতুন করে এসেছে সামনে। শুধু এই ম্যাচে বললে ভুল হবে, সাম্প্রতিক সময়ে একেবারেই রান খরায় ভুগছে বাংলাদেশের টপ অর্ডার। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর চোখে এসব যেন কিছুই না। ক্রিকেটে খুবই প্রতিষ্ঠিত একটি কথা, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তাই তো বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজেই যেখানে অফ ফর্মে আছেন, সেখানে দলের অন্যদের ব্যর্থতা দেখার আদৌ কি কোনো সুযোগ আছে তার? হয়তো নেই। আর সেজন্যই দলের জয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা নাজমুল হোসেন শান্তর। শ্রীলঙ্কার সাথে 6 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ টপ অর্ডার। পরাজয়ের শঙ্কা থেকে লোয়ার অর্ডারে রিয়াদের নৈপুণ্যে জয়ের দেখা পায় বাংলাদেশ। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে তাকে বেশ নির্ভার দেখা যায়। তার উত্তরের মাঝেও নেই কোনো চিন্তার কারণ, চাপের কারণে ব্যর্থ হয়েছে ব্যাটাররা। যদি তাই হবে তবে আগের ম্যাচগুলোতে ঠিক কী কারণে ব্যর্থ হয়েছে টপ অর্ডার? টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে আগেও হয়েছে অনেক প্রশ্ন, তবে কখনোই আসেনি নিজেদের ব্যর্থতা স্বীকার করার মতো কোনো সদুত্তর। বরাবরই অজুহাত দেখাতে বেশ পটু টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত, তবে এভাবে আর কতদিন? নিজেদের ব্যর্থতা যদি নিজেরা সত্যিই না দেখতে পান তবে কাজ করবেন কি নিয়ে? সবাই যখন টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে সামনে আনে, তখন আর রঙিন চশমা পরে থাকা শান্তরা দেখতে পান না নিজেদের ব্যর্থতা, দেখেন শুধু উইকেটের দোষ কিংবা প্রস্তুতির ঘাটতি। সাদাতুর রাফি, কালবেলা।